السلام عليكم ইব্রুয়ান হাজির হলাম আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো একদম সিম্পল পেঁপের ঝুরি ভর্তা করব আমি ঝুরি ভর্তা না জাস্ট পেঁপেকে আমি ঝুরি করে কেটে নিয়েছি এটাকে ভাজি ভর্তা করব এর জন্য আমি বড় সাইজের একটা পেঁপে নিয়েছি এটা 1.5 কেজির মতো হবে পেঁপেটাকে আমি কেটে ধুয়ে একদম ইয়ে দিয়ে গ্রেটার দিয়ে আমি একদম ঝুরি করে কেটে নিয়েছি আর আপনারা চাইলে বড় সাইজ করে কেটে সিদ্ধ করতে পারেন কিংবা আরো ছোট সাইজের টুকরো টুকরো করেও কেটে নিতে পারবেন এটা সিদ্ধ করার জন্য আমি সামান্য লবণ নিয়েছি এখানে খুবই অল্প পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করব কারণ এটা যেহেতু আমি ভর্তা করব একদম পানি দিব হাফ কাপের মতো আপনারা চাইলে কিন্তু এখানে হাফ কাপ পানির চাইতে একটু বেশি পর্যন্ত পানির ভিতরে বড় চাকা করে সিদ্ধ করে নেবেন কিন্তু আমার যেহেতু সিলিন্ডারের গ্যাস আমার অত তাড়াতাড়ি করতে হবে এজন্য আমি একটা কড়াইতে পুরো জুড়ে এই পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি সিদ্ধ করে দেব আগে সিদ্ধ করার জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ হাফ কাপের বেশি লাগবে না এটা খুব সফট হয়ে যাবে খুব দ্রুত একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটা ঢাকা দিয়ে আমি ঢেকে দেব বেশ কিছুক্ষণ খুব হাই হিটে আমি জালটা দিয়ে দিচ্ছি এখানে জালটা চুলার জালটা কিন্তু খুব বাড়িয়ে দিচ্ছি আমি কয়েকবার নেড়ে নেড়ে দিচ্ছি এখানে খুব দ্রুত হয়ে যাবে এটা একটু পানি থাকা অবস্থায় আমি এটাকে নামাবো প্রায় হয়ে গেছে আমার এই যে সফট হয়ে গেছে আমি এখন ব্লেন্ডার করে নিচ্ছি এই যে আমার ফেস্ট এতটুকু হয়েছে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আমি এটাকে আজকে তৈরি করব আমার মায়ের হাতের এই রেসিপিটা অনেক মজা হয় আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি এখানে 1 চা চামচ মরিচ গুঁড়া নিয়েছি কিন্তু আমি 1 চা চামচ মনে হয় দেবো না এখানে হাফ টিস্পুন জিরা নিয়েছি আমি গোটা জিরা আর নিলাম এখানে আমি ভাজা জিরে গুঁড়া প্রায় 1.5 চা চামচের মতো আমার যা প্রয়োজন হয় তা দেব এখানে আমি তেল নিয়েছি তবে তেলটাকে আমি শুধু 1 টেবিল চামচ ব্যবহার করব এই সামান্য তেল আর এই জিরা পেঁয়াজ এইটুকু দিয়ে আমি আজকের এই রেসিপিটি করব এখানে কড়াই গরম করে আমি 1 টেবিল চামচ তেলের মতো দিয়েছি এখানে আর দেব আমি 6 গোটা জিরা গোটা জিরাটা আমি 1/2 টিস্পুন দিয়েছি সামান্য শুধু পুরনের জন্য যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে সুন্দর একটা গ্রাম বেরোচ্ছে এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি এবার সেই ব্লেন্ড করা পেস্টটাকে কি বলে পেঁপের পেস্টটাকে দিয়ে দিচ্ছি এটাকে খুব যে সামান্য মরিচ দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিচ্ছি খুব দ্রুত নাড়তে হবে এবং যেন কড়াইতে লেগে না যায় আপনারা এটাকে এমনভাবে তৈরি করবেন যেন লাল কালার হয়ে যায় একটু ব্রাউন কালারের মতো যেন হয় তাহলে আপনি আসল খাওয়ার যে স্বাদটা এই পেঁপের ভর্তার এত মজা হয় আপনি যারা না করছেন মানে করবেন তারা আরই বুঝবেন আর যারা না করছেন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন না কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন জিনিসটা আমি এই যে হালকা হিটে রাখবো এখন চুলার আঁচটা খুব কমিয়ে দিচ্ছি আর এই যে জিরা গুঁড়াটা আমি অর্ধেক দিয়ে দিচ্ছি পুরোটাই দিব কিন্তু আমি এখন আস্তে যে পুরোটাই আমি দিয়ে দিয়েছি একটু ভার ভার নেড়ে দিব বারবার নেড়ে দিব কারণ নেড়ে না দিলে এটা দেখা গেল কড়াইতে লেগে যেতে পারে বা কালারটা নষ্ট হয়ে যেতে পারে পোড়া লাগলে আর ভালো লাগবে না কিন্তু এখানে একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে ওই পর্যায় পর্যন্ত আপনারা এটা চুলায় দিয়ে খুব বারবার নাড়বেন আর এটাকে একদম শুকিয়ে নেবেন যখন কালারটা একদম লালচে হয়ে যাবে তখন কিন্তু এটা খাওয়ার উপযোগী আর মরিচ কিন্তু বেশি আমি দেব না এখানে আমি সামান্য দিয়েছি আপনারা চাইলে 1 চা চামচে দেবেন এর বেশি না লবণটা চেখে দেখলাম একটু কম আছে এই জন্য আর একটু লবণ দিয়ে দিলাম সাবধানে কিন্তু লবণটা দিতে হবে বেশি হলে কিন্তু ভালো লাগবে না এখানে আমি আরও কিছুক্ষণ রেখে আমি এটাকে নামিয়ে নিব আমি কিন্তু আগে নামিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আরেকটু কালার করে নেবেন নামিয়ে নিয়েছি আমার খুবই মজাদার একটি টেস্টি ভর্তা কেমন হয়েছে বলবেন যদি অবশ্যই ভালো লাগে লাইক দেবেন এবং কমেন্ট করবেন আর রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আর আল্লাহ হাফেজ